এবং এই ভাইয়ের দায়িত্ব শুধু এই হাড়িপাতল করে ধোয়া। তো সমস্যা একটো যে ওই শ্বাসে অ্যালকোহল দেওয়া হয়। তো এই দোকানে বা এই হসপিটে চাকরি করা যাবে কিনা ইনকাম হারাল হবে কিনা এই ছিল জানার বিষয়। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্বাসে অ্যালকোহল থাকলে সেটা দেখতে হবে পরিমাণ কতটুকু যদি এমন হয় যে সাত করা এক পার্সেন্ট দেড় পার্সেন্ট বা দুই পার্সেন্ট তাহলে এটা মানে বলা যায় যে মদ হলো বিলীন হয়ে গিয়েছে শ্বাসের অন্যান্য উপাদানে কাজে এটার আলাদা কোনো বিধান পাবে না হাদিসে বলা হয়েছে মদের সংজ্ঞায় রহু ফলির হারাম যার অধিক সেবনে নেশা চলে আসে তার অল্পটাও হারাম তার মানে এই শ্বাস যদি অধিক সেবনে মানে এক বতর খেলে নেশাগ্রস্ত হয়ে যায় মাতলামি চলে আসে তাহলে ওটা মদ হয়ে গেছে আর যদি এমন না হয় তাহলে মনে করতে হবে মদ বিলীন হয়ে গেছে ওই শ্বাসের উপাদানে তখন এটা মদ বলে গণ্য হবে না আর মদ বলে গণ্য না হলে তো সমস্যা থাকলো না ওটা হারাম দ্রব্যের ভিতরে আর গণ্য হবে না যদিও মোত্তাকিদের পরহেজ করা উচিত কিন্তু যেহেতু ওটা মদ হবে না আর মদ যে হারাম মদের যে হারাম বিধান সেটা সেক্ষেত্রে প্রযোজ্য হবে না তখন ওটা বৈধ লেনদেনের ভিতরে থাকবে সুতরাং এই ভাই নিজেই দেখুক বিবেচনা করে ওই মদের পরিমাণ কত লোকদের জিজ্ঞাসা করেও জানতে পারে তো আমি যতটুকু জানি এগুলিতে হয়তো অল্প সামান্য কিছু পরিমাণ দেওয়া হয়ে থাকে যেমন ওই বিভিন্ন আঁতরে সেন্টে দেওয়া হয়ে থাকে শুধু ওই প্রেস করার জন্যে তো এরকম যদি হয় একেবারে নগণ্য সংখ্যা মানে এক একসাথে ওই দেড় দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট তাহলে অসুবিধা হবে না ইনশাল্লাহ মদের বিধানে পড়বে না আর হাদিসে বলা হয় সহিহ আছে বলা আছে আল আল মা আকল মদ হলো প্রকৃত ওইটাই যেটা ব্রেন কে কি করে ঢেকে ফেলে মানে উম্মাদনা মাতলামি চলে আসে ভুল বকা শুরু করে সেন্সলেস হয়ে যায় এটা হলো মদ সুতরাং ওই শ্বাস মদ তখনও তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে এই স্বভাব না পাওয়া যাবে যে ওটা খেলে মাতাল হয়ে যাবে ওটা অধিক সেবনে মাতাল হয়ে যাবে পাগল হয়ে যাবে মদ খরদের মতো ভুল বকবে একজন সুস্থ মানুষ খেলে তার মতি ভ্রম হয়ে এ পর্যায়ে চলে যাবে যেন পাগলের মতো প্রলাপ বকছে এরকম হলে সেটা মদ্যের বিধানে চলে যাবে এর আগে যাবে না এর আগ পর্যন্ত ওটা মত বলে গণ্য হবে না সুতরাং এই ভাইয়ের চাকরি করা বৈধ রয়েছে এই ভাইয়ের চাকরি করা বৈধ হবে শুধু যদি ওই শ্বাসেরই এই সমস্যাটুকু থাকে আর কোনো সমস্যা না থাকে যেমন হারামে লেনদেন করছে না শুকরের গোস্ত বেচা করছে না বা খাওয়াচ্ছে না এরকম হারাম পানির কোনো কিছু ডেলিভারি করছে না তাহলে অসুবিধা নেই এই এক শ্বাসের কারণে আশা করা যায় তার চাকরির ইনকাম হারাম হবে না তবে আবারও বলছি শ্বাসের ভিতরে অ্যালকোহলের পরিমাণটা কি দেখতে হবে এবং অ্যালকোহলের যে সংজ্ঞা মদের যে সংজ্ঞা এর ভিতরে পড়ে কিনা মানে আধিক সেবনের মাতলামে আসে কিনা এটা দেখতে হবে যদি না আসে ওটা মদ নয় অতএব চাকরি হালাল আশা করি উত্তর পেয়েছেন বারাকাল ফিকুম